হেসেই চলেছে শান্তর বেট, এই বাঁহাতির উইলোর বাজিতেই থমকে গেছে আফগানরা। দারুণ সব শট খেলে টেস্টের নায়ক বনে গেছে নাজমুল হাসান শান্ত। প্রথম ইনিংসের পর এবার দ্বিতীয় ইনিংসে ও হাঁকালেন দ্বিতীয় শতক। ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে আবারও সামর্থ্যের প্রমাণ দিলেন নাজমুল হাসান শান্ত। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি সাথে পেয়ে গেলেন আরও এক উপহার, সেটাও অর্জনের। ছুঁয়ে ফেললেন ননস্টকে থাকা মমিনুল হককে। এতদিন মমিনুল ছিলেন টাইগার ইতিহাসে একমাত্র ব্যাটার যার দখলে ছিল এক টেস্টে দুই সেঞ্চুরি রেকর্ডটা। 2018 সালে শ্রীলঙ্কার বিপক্ষে 176 রান আর 106 রান করেছিলেন তিনি, তাতে বাঁক বসালেন নাজমুল হাসান শান্ত। শান্তর ব্যাট ধীরে ধীরে হয়ে উঠছে অশান্ত। শান্ত দেখাচ্ছেন ইন ফর্মেটে আলোর জলকানি। 2021 সালে শান্ত ছুঁয়েছিলেন ক্যারিয়ারের প্রথম শতক। লঙ্কান বোলারদের বিপক্ষে করেছিলেন 163 রান। একই বছর জিম্বাবুয়ের বিপক্ষে পেয়ে যান ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি, 117 রান করেছিলেন অপরাজিত। সাদা পোশাকে সময়টা ভালো কাটলেও বিভিন্ন ছিলেন রঙিন পোশাকে। সমালোচনার সর্বোচ্চটা তিনি দেখে ফেলেছেন রান করা, আর কঠোর সমালোচনাতেও আস্থা হারায়নি ম্যানেজমেন্ট।